এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলের সুপারস্টার নেইমার, তা অবশ্য ফাইনাল ম্যাচের আগ পর্যন্তই। নেইমারের প্রার্থনা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা ফাইনালে উঠুক। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে কেঁপে উঠুক কোপা আমেরিকা ও ফুটবল বিশ্ব। মেসির প্রার্থনা শুনলেন বিধাতা। বুধবার কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে 3-2 গোলে জিতে ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আগামী 11 জুলাই শিরোপার লড়াই ব্রাজিলের সঙ্গে যুদ্ধ করবে মেসির দল। সে হিসাবে 14 বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের কাছে সে এক রোমাঞ্চকর খেলাই হবে। এদিকে ফাইনালে ব্রাজিলকে প্রতিপক্ষ পেয়ে মেসি নিজেও রোমাঞ্চিত। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, এর আগেও কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন তিনি, তবে আর সববারের চেয়ে বেশি রোমাঞ্চিত এবার। তিনি এতটাই রোমাঞ্চিত যে ফাইনালে ওঠার খুশিতে আপাতত পরিবারকেও ভুলে থাকতে পারছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি বলেন, ব্যক্তিগতভাবে আমার আরও একটি ফাইনাল খেলতেই হতো। দেশের হয়ে একটা শিরোপা জিততে চাই আমি, এটি আমার সবচেয়ে বড় চাওয়া। কিন্তু আমি কাপ জিততে পারি বা না পারি, এখন আমরা যে কোনো সময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত ও খুশি। আমার মনে হয় পরিবারকে না দেখেও এই 45 দিন সত্যিই উপভোগ করছি। ফাইনালে আসতে আমাদের অনেক ত্যাগ করতে হয়েছে। অনেকে বহুদিন স্ত্রী সন্তানদের দেখেন না। আমাদের টিমের কয়েকজনের সন্তানের জন্মদিনও গেছে এর মধ্যে, তারা ওই দিনটিতে উপস্থিত থাকতে পারেনি, যেটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা এমন সব ত্যাগ স্বীকার করেছি, নিজেদের উৎসর্গ করার পর আমরা এখন ফাইনালে। প্রিয় ভিউয়ার্স, মেসি সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।